এটিএম শামসুজ্জামানের বিষয়ে তারা জীবিত মানুষকে মৃত বলেও নিউজ করেছে যে যখন দিগন্ত টিভি ইসলামিক টিভি আমার দেশ পত্রিকা চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হলো। তখন এই তথাকথিত সাংবাদিক নেতারা কি ওই যে গণমাধ্যম ওই চার পাঁচটা গণমাধ্যমেও তো হাজার হাজার গণমাধ্যম কর্মী ছিল ওই পত্রিকাগুলো বা ওই মিডিয়াগুলো যে বন্ধ করে দেওয়া ছিল তখন তারা কি কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী যখন সংসদে বাংলাদেশের বহুল প্রচারিত দুটি পত্রিকা ডেইলিস্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে বলে বিরূপ মন্তব্য করে সেটি নিয়ে তাদের কথা বলার কোনো সাহস ছিল প্রধানমন্ত্রীর পুত্র সজীবজের জয় যখন প্রথম আলো বর্জনের ডাক দেয় ফেসবুকের স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছে বিভিন্ন সময় তখন এই সাংবাদিক নেতারা কোন গুহায় ছিলেন কেউ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন কেউ এমপি হয়েছেন কাজে এই সমস্ত রাজনৈতিক দলকানা ব্যক্তিদের নিয়ে গঠিত যদি সংগঠন সেটা সাংবাদিকদের নাম দেয় সেটা তো আমি মনে করি না তারা কোনো সাংবাদিক সংগঠন সাম্প্রতিক সময়ে অনেক রাজনৈতিক দল তো অবশ্যই আছে আমাদের দেশে আওয়ামী সরকার দলটা ছাড়াও কোনো দলের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা খুব একটা দেখতে পাচ্ছি না কিন্তু এই সাম্প্রতিক সময়ে আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে প্রথমত দর্শনের সহযোগিতার অভিযোগ আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি মুসলেকা দিয়ে বেরিয়েছেন তারপর আইসিটি মামলা হয়েছে কিছুদিন আগে খুব কাছাকাছি সময়ে আপনার বিরুদ্ধে গণমাধ্যমের উপর বিরূপ ব্যবহারের জন্য অভিযোগ করা হয়েছে আপনাকে বলা হয়েছে যে আপনি ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে তিনটা অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন আসলে আপনার প্রতি কি একটা মহল খুবই জঘন্যতম কাজ করছে নাকি আপনারা নিজেরা এটা করাচ্ছেন না এটা তো একেবারে আমি শুরুতেও বলেছি যে স্টেট মেশিনারি অর্থাৎ রাষ্ট্রের সমস্ত আজকে প্রতিষ্ঠানগুলো সরকার দলীয়করণ করেছে তাদের এই স্বৈর শাসনকে টিকিয়ে রাখার জন্য তো আমরা যেহেতু সেই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি আজকে সরকারের ছাত্র ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যেমন দেশে একটা ধর্ষণের মহোৎসব চালু করেছে এর আগে তারা আমরা দেখেছি চাঁদাবাজি টেন্ডারবাজি ক্যাসিনো কাণ্ড নানানভাবে একটা তো রাষ্ট্র ব্যবস্থা বা রাজনীতির তো রাজনীতির মাধ্যমে তারা একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তুলে ধরেছে সে কারণে আমরা যখন এই গণমানুষের অধিকার আদায়ের কথা বলছি সরকার তো আমাদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সেখানে স্টেট মেশিনারিগুলো আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে সে কারণে তো আমাদেরকে একটু নির্যাতিত হতে হবে একটু বেগ পেতে হতে হবেই আর আমরা গণমাধ্যমের বিষয়ে যে কথাটি বলেছেন আমরা কখনোই গণমাধ্যমের বিরুদ্ধে নেই গণমাধ্যমের আমরা সবসময় পাশে ছিলাম এবং এই করোনাকালীন সময় ও আপনি যদি দেখেন যে গণমাধ্যমের বন্ধুদের জন্য ছাত্র অধিকার পরিষদই প্রতিবাদ করেছে যখন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার অন্তরায় সৃষ্টি করা হয় আমরা সেটি নিয়ে কথা বলেছি যখন সাংবাদিক কাজলকে যখন আপনার গুম করে রাষ্ট্রীয় গুম বাহিনী ভারতের বর্ডারে নিয়ে ফেলে রাখে আমরা সেটি নিয়ে কথা বলেছি সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আমরা সেটি নিয়ে কথা বলছি কাজেই আমরা কিন্তু গণমাধ্যমের পাশেই আছি এবং প্রকৃত সাংবাদিকদের পাশেই আছি বা তাদের পক্ষেই আছি কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরেই এই রাষ্ট্রযন্ত্র একটা রাষ্ট্রযন্ত্রে একটা অশুভ শক্তি ভর করেছে তারা জোর করে রাষ্ট্রক্ষমতায় থাকতে চায় রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় সে কারণে তারা একটা সুবিধা শ্রেণী তৈরি করেছে সেটা প্রশাসন থেকে গণমাধ্যম সব জায়গায় রয়েছে তো এই সরকারের পক্ষপাতমূলক আচরণ করে কিংবা আপনার আমরা মুসলিম অধ্যুষিত দেশ হিসেবেও দেখি যে দু একটি গণমাধ্যম যারা একেবারে ইসলাম বিদ্বেষী একটা অবস্থান নেয় সেই সব গণমাধ্যমের বিপক্ষে আমাদের অবস্থানটা এবং ইতিমধ্যেই আমরা বলেছি যে যারা পক্ষপাত দুষ্ট হয়ে জনমনে বিভ্রান্তি ছড়ায় ইসলাম বিদ্বেষী সংবাদ পরিবেশন করে বা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে তাদেরকে বর্জনের ডাকও আমরা দিয়েছি সুতরাং এক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে গণমাধ্যমের বিপক্ষে নই দু একটি গণমাধ্যমের বিপক্ষে আমরা অবস্থায় নিয়েছি এবং সেটা এই দেশের মানুষের স্বার্থে দেশের গণতন্ত্রের স্বার্থে তো আপনি সুনির্দিষ্ট যে ব্যাখ্যা দিয়েছেন যে একাত্তর টেলিভিশনের কথা যদি বলতে হয় একটা টেলিভিশনের নাম প্রকাশ করে ছবি দিয়ে আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই গণমাধ্যমে তো আপনি গিয়েছিলেন সাক্ষাৎকার দিতে তখন বা কেন গেলেন তখন কি আপনি তো এই আমরা এই টেলিভিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ আগে থেকে দেখেছি এই অভিযোগের মধ্য দিয়ে কিন্তু আপনি গিয়েছিলেন সেখানে হঠাৎ করে এখন কেন আপনি এর বিরুদ্ধে চলে গেলেন এখানে একাত্তর টিভির যে বিষয়টি আমরা বলছি শুরু থেকেই তাদের অবস্থান ছিল একটা প্রশ্নবিদ্ধ অবস্থান এবং তাদের নিউজের অ্যাঙ্গেলগুলো ছিল একটা পক্ষপাত দুষ্ট অ্যাঙ্গেল এবং তারা বিভিন্নভাবেই সত্য নিউজকে অনেক সময় প্রপাগানরা আকারে ছড়িয়েছে যেমন আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা দেখেছি নিরাপত সড়ূপ আন্দোলন নিয়েও তাদের এই বিতর্কিত অবস্থান দেখেছি এবং বিশেষ করে আলেম ওলামাদের নিয়েও তাদের একটা বলবো যে জঘন্য দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি এছাড়া বিভিন্ন সময় যে বিভ্রান্তিকর নিউজ সরা সরা সেগুলো আমরা দেখেছি যেমন এটিএম শামসুজ্জামানের বিষয়ে তারা জীবিত মানুষকে মৃত্যু বলেও নিউজ করেছে কাজে এই যে তাদের দৃষ্টিভঙ্গি আমরা দীর্ঘদিন দেখেছিলাম সমালোচনা করেছিলাম আমরা ভেবেছিলাম যে সেটার পরিবর্তন হবে কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ আট বছরেও নয় বছরেও তাদের যখন পরিবর্তন হচ্ছে না তখন কিন্তু বাধ্য হয়েই আমরা আসলে তাদেরকে বর্জনে ডাক দিয়েছি এবং বর্জনের ডাক বলতে এখানে আমি বলেছি যে আমি ব্যক্তিগতভাবে কোন গণমাধ্যমে যাব যাব না কাদের সাথে কথা বলবো বলবো না সেটি আমার একান্তই ব্যক্তি স্বাধীনতা আমার সেই জায়গা থেকে আমি বলেছি যে আমি একাত্তর টিভি বর্জন করেছি এবং সেটা নিয়ে আমি ফেসবুকে লিখেছি আমার দেখা দেখি যদি আমার শুভাকাঙ্ক্ষী সমর্থক কিংবা দেশপ্রেমিক জনগণও যদি একাত্তর টিভি বর্জন করে থাকে বা বর্জনের ডাক দেয় বা একাত্তর টিভিতে যারা বিজ্ঞাপন দেয় তাদেরকে যদি নিষেধ করে বা তাদের বিজ্ঞাপন না দেওয়ার অনুরোধ করে কিংবা এই একাত্তর টিভির অনুষ্ঠানও বর্জন করার জন্য আহ্বান জানায় সেটাতে আমার কোনো কিছু করার নেই আমার ব্যক্তিগতভাবে আমি তাদের কাজকর্ম ভালো লাগে না আমি মনে করি যে তাদের যে কাজকর্মগুলো প্রচারণার যে স্টাইল সেগুলো বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের বিপরীত এবং মুসলিম অধ্যুষিত একটা দেশ হিসেবে ইসলামী আদর্শের পরিপন্থী সে কারণে আমি মনে করি যে অন্যান্য মুসলমানদের উচিত বিশেষ করে মানে দেশপ্রেমিক মানুষের উচিত যে এই একাত্তর টিভি বর্জন করে এখন তো আমরা গণমাধ্যম দেখলাম একটা নিউজ বারবার আমরা দেখছি ভিডিও আর কি যে আপনাকে গণমাধ্যমের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আপনি গণমাধ্যমের সূত্র হিসেবে গৃহীত হবেন স্বীকৃত আপনাকে অব্যাহিত করা হবে এর এটা এই বিষয়ে আপনি কি খবর শুনেছেন বা এই বিষয়ে আপনার কী বলার আছে আমি দেখেছি যে দু একজন বিশেষ করে এই একাত্তর টিভির সাংবাদিক এবং যা যারা আসলে আমি মনে করি না যে সাংবাদিকতার নৈতিক জায়গা থেকে সাংবাদিকতা করেন সেরকম দু চারজন ব্যক্তি বলেছে যে নূরের ক্ষমা চাওয়া উচিত হ্যাঁ ক্ষমা চাইতে হবে সে কে কী বললো এটা আমার কিছু আসে যায় না তারা বললেই আমি ক্ষমা চাইবে এমনটি বিষয় না যারা তাদের তারা দাবি করেন যে তারা সাংবাদিক নেতা তাদেরকে আমি সবই নিয়ে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে যখন দিগন্ত টিভি ইসলামিক টিভি আমার দেশ পত্রিকা চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হলো তখন এই তথাকথিত সাংবাদিক নেতারা কি ওই যে গণমাধ্যম ওই চার পাঁচটা গণমাধ্যমেও তো হাজার হাজার গণমাধ্যম কর্মী ছিল ওই পত্রিকাগুলো বা ওই মিডিয়াগুলো যে বন্ধ করে দেওয়া হয়েছিল তখন তারা কি কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী যখন সংসদে বাংলাদেশের বহুল প্রচারিত দুটি পত্রিকা ডেইলিস্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে বলে বিরূপ মন্তব্য করে সেটি নিয়ে তাদের কথা বলার কোনো সৎসাহস ছিল প্রধানমন্ত্রীর পুত্র সজীব যে জয় যখন প্রথম আলো বর্জনের ডাক দেয় ফেসবুকের স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছে বিভিন্ন সময় তখন এই সাংবাদিক নেতারা কোন গুহায় ছিলেন কাজী এই তথাকথিত সাংবাদিক নেতাদের কথা আমার কিচ্ছু যায় আসে না আমি প্রকৃতপক্ষে আমি বলবো যে তারা যদি নিজেদেরকে সাংবাদিক নেতা হিসেবে দাবি করে বা সাংবাদিক হিসেবেও যদি দাবি করে তাদের উচিত যে সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলা গণমাধ্যমের স্বাধীনতার রক্ষায় সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কথা বলা অথচ সেসব বিষয় আমি দেখছি না তাদেরকে আপনারা জানেন যে অনেকে আছে বিভিন্ন সাংবাদিক সংগঠন আছে কিছু কিছু সংগঠন আছে যারা আসলে একেবারেই রাজনৈতিক সংগঠন এবং সেই সমস্ত সংগঠনের নেতাদের দেখবেন সরকারি দলেরই গুণকীর্তন করা কেউ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন কেউ এমপি হয়েছেন কাজে এই সমস্ত রাজনৈতিক দলকানা ব্যক্তিদের নিয়ে গঠিত যদি সংগঠন সেটা সাংবাদিকদের নাম দেয় সেটা তো আমি মনে করি না তারা কোনো সাংবাদিক সংগঠন তারা সাংবাদিক নেতা যারা প্রকৃতপক্ষে সাংবাদিকদের জন্য কাজ করেন তারা রাজনৈতিক নেতাদের বিষয়ে ওইভাবে মন্তব্য করেন না তারা তাদের পেশাদারিত্বের জায়গা থেকে নিরপেক্ষ জায়গা থেকে সংবাদ নিয়েই কাজ করেন গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করেন আর আজকে একাত্তর টিভি যেটা দেশের অধিকাংশ মানুষ এই টিভি মানে বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই টিভির পক্ষ নিয়ে কথা বলছে কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য কথা বলা নয় কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কে কী কথা বললো সেগুলো আমাদের কিছু আসে যায় না এ কথা আমরা আমলেও নিচ্ছি না